আসসালামু আলাইকুম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কয়েকটি গেমস নিয়ে হাজির হয়েছি যা ইসলামকে চরমভাবে অপমান করেছে তাহলে চলুন গেমসগুলো দেখে নেওয়া যাক কল অফ ডিউটি কল অফ ডিউটি মডার্ন ওয়েফার টু গেমসটিতে দেখা যায় বাথরুমে একটি ফটো ফ্রেম আছে যার উপরে লেখা আছে কালেমা তাহলে আপনি ভাবুন কত অপমান করা হয়েছে ইসলামকে রেসিডেন্ট ইভিল রেসিডেন্ট ইভিল গেমসে ইসলামকে জঘন্যভাবে উপস্থাপন করা হয়েছে যাতে দেখা যায় ফ্লোরে পবিত্র কোরআন শরীফ ছড়িয়ে ছিটিয়ে থাকতে এখানেই শেষ নয় রেসিডেন্ট ইভিল গেমসে একটি ঘেট দেখা যায় সেই ঘেটে গুলি মারলে শয়তানের দুনিয়ায় প্রবেশ করা যায় সেই ঘেটের উপরে চিহ্নটা সরালে হুবহু নববীর দরজার সাথে মিলে যায় অর্থাৎ এই গেমসে বোঝানো হয়েছে নববীর দরজা হলো শয়তানের দুনিয়া প্রিন্স অফ পার্সিয়া এই গেমসে দেখা যায় একটি ইসলামের দোত তার হাতে তলোয়ার সেই তলোয়ারে আরবিতে লেখা আছে দ্য টিচিং যার অর্থ হল শিক্ষাকে ছড়িয়ে দাও এটি হজুর পাক সাল্লাহু সাল্লামের কথা মানে এই গেমসে বোঝানো হয়েছে মুসলিমরা তলোয়ারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠিত করে খুন করাই মুসলিমদের শিক্ষা ডেভিল মেকরাই এই গেমসের প্রধান ক্যারেক্টারকে দেখা যায় যারা শয়তানের পূজা করে তাদের সাথে যুদ্ধ করতে যারা শয়তানের পূজা করে তারা একটি টাওয়ারের ভেতরে থাকে সেই টাওয়ারের মেইন ঘেট হুবহু পবিত্র কাবা শরীফের ঘেটের সাথে মিলে যায় এই গেমসে এটাই ইঙ্গিত দেয় যে কাবা শরীফের ভিতরে তারাই থাকে যারা শয়তানের শক্তি পেতে চায় তো কি ফ্রেন্ডস আপনাদের এই গেমসগুলোর বিরুদ্ধে কী মতামত তা আমাদের কমেন্টস বক্সে জানান আর আপনারা যদি এই ভিডিওটি দেখে সচেতন হন আমি আরেকটি এরকম ভিডিও তৈরি করব আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ